ত্রিপুরা মানে কি? হোয়াট ইজ ত্রিপুরা? ত্রিপুরাটা হচ্ছে ত্রিপুরা বাঙালি মণিপুরি মুসলিম সমস্ত অংশের মানুষকে নিয়ে ত্রিপুরা। ত্রিপুরাটা কি? আগরতলা, অমরপুর, তুলাশিকর, বাইজালবাড়ি সমস্ত এলাকাকে নিয়েই ত্রিপুরা। মানুষ যখন বাইরের থেকে দেখবে, আমি দেখি তো দিল্লিতে ত্রিপুরা ভবনে গিয়ে আমি ভাবি হোয়াট ইজ ত্রিপুরা। ত্রিপুরা ইজ এ স্মল স্টেট বাট উই আর অল টুগেদার অ্যান্ড ইন্টাগ্রেটেড। এই ত্রিপুরার মধ্যে বাইরে থেকে দেখলে কেউ বলবে না, কেউ আমরা এখানে যারা আছি আমাদেরকে কখনো কেউ জিজ্ঞেস করেছে ইউ আর ফ্রম ত্রিপুরা, ডু ইউ বিলং টু এডিসি, ডু ইউ বিলং টু নন এডিসি, কেউ জিজ্ঞেস করেছে? নো ওয়ান। ত্রিপুরা মিন্স ত্রিপুরা। উই মাস্ট নো দি টোটাল পপুলেশন অফ ত্রিপুরার 35% পিপল আর লিভিং ইন এডিসি এরিয়া অ্যান্ড অলমোস্ট 68% অফ দি ল্যান্ড আমার ত্রিপুরা রাজ্যের, এটা হচ্ছে এডিসি এলাকা। নাও ইফ আই ডু নট টেক ডেভেলপমেন্ট দেয়, এই যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী কি সুন্দর, আমি যেটা ভালো আমি এটাকে ভালো বলব, বিউটিফুললি উনি তথ্য দিয়েছেন, এগুলো খুব কমই এই ধরনের তথ্য পাওয়া যায়, এটি কিন্তু রেকর্ড। আমরা যখন থাকবো না এই দলিলটা থেকে যাবে, কিন্তু দিস উইল বি দেয়ার। এবং এটা কেউ এভাবে অসত্য কোনো তথ্য কেউ দেবে না। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। উনি যে ঋণ কিভাবে নেওয়া হচ্ছে, কোথায় এই ঋণের টাকাগুলো খরচ করা হচ্ছে, বিউটিফুললি ইট হ্যাজ বিন গিভেন, নাইস। এটার মধ্যে আমার বিরোধ করার কি ব্যাপার আছে? বাট দি ফ্যাক্ট রিমেইনস, যেই যে ডেমোগ্রাফি ত্রিপুরার 70% জায়গা, এই জায়গাতে তো অনেক অপরচুনিটি আছে, ইনভেস্টমেন্টের অনেক অপরচুনিটি আছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, অনেকেই বলেছেন যে আমরা ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য এই করছি সেই করছি, খবরের কাগজে বেরিয়ে আসছে, আমিও পড়ছি। অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি ওয়েন আই সি ত্রিপুরাতে এই হচ্ছে সেই হচ্ছে, টাকা আসছে, এটাকে বিরোধ করার কি আছে? দি পয়েন্ট ইজ, কিছু কিছু জায়গায় আমাদের থিঙ্কিংটাকে পরিবর্তন করতে হবে। আগরতলা শহরের মধ্যে আমি অনেক জায়গায় দেখেছি বায়োডাইভার্সিটি পার্ক আপনারা করেছেন। আই এম নট সেইং ইউ হ্যাভ নট ডান, ইউ হ্যাভ ডান, কিন্তু স্মল স্মল, আগরতলার মধ্যে জায়গাই নেই। আপনি বায়োডাইভার্সিটি পার্কটা যতটুকু বড় পরিসরে গিয়ে মানুষ সেখানে কি সামওয়ান ওয়াজ টেলিং লেজারলি টাইম পাস করবে, আর এই জায়গাটা যদি বড় পরিসরে করা যায় ক্ষতি কিসের? এডিসি এলাকায় অনেক জায়গা আছে ইনভেস্টমেন্ট করার, যেখানে আপনারা আপনাদের অ্যাটেনশনটাকে ওই দিকে নিয়ে যান, ইউ উইল হ্যাভ মাচ বিগার বায়োডাইভার্সিটি পার্ক, এবং সেই জায়গায় যদি আমরা করি ইট উইল বি রিয়েলি হেল্পফুল। আজকে ট্যুরিজম সম্পর্কে যখন কথা হচ্ছিল, আই ওয়াজ রিয়েলি ফিলিং সো হ্যাপি, নান অফ দি মেম্বার্স ইন দিস হাউস ট্যুরিজমের বিপক্ষে ছিল আমি দেখি নাই, এভরি ওয়ান সাপোর্টেড দি রেজলিউশন ব্রট বাই আর অনারেবল MLA স্বপ্না মজুমদার। এবং এখানে বসে কিন্তু নীরবে, অলদো দেয়ার ওয়াজ নো টাইম, আমিও কিন্তু সমর্থন করছিলাম। তবে একটা জিনিস এখানে দেখতে হবে, এভরিথিং উই ডু, ধরুন এডিসি এলাকাতে বাইজাল বাড়িতে বা বড়মুড়ায় কোথাও আমরা একটা পার্ক তৈরি করলাম, এটার মধ্যে একটা জিনিস থাকে যে ওই পর্যটকরা সকালবেলায় বেরিয়ে যাবে, আবার রাত্রিবেলায় এরা আগরতলাতে থাকবে। এইভাবে কিন্তু পর্যটনের ডেভেলপমেন্ট হয় না। আই এম টেলিং ইউ, আমাদের এমনইভাবে করা উচিত, সেইখানে গিয়ে যারা তারা রাত্রি যাপন করতে পারে, রাত্রে বেলায় যারা থাকতে পারে। সো ওনারা চান, ইউ অলসো ওয়ান্ট ডেভেলপমেন্ট, আর আপনারা ডেভেলপমেন্ট না করলে ইউ উইল বি নো ওয়ের ইন দি ইয়ার 2028।
25 বছর ক্ষমতায় থাকার পর আই ক্যান টেল ইউ মাই ফ্রেন্ডস ইন দি অপোজিশন ব্যাঞ্চ দে থট দে উইল নট গো ফ্রম পাওয়ার, কিন্তু মানুষ বিদায় দিয়ে দিয়েছে। সো দিস হ্যাজ টু বি এ লেসন ফর দি প্রেজেন্ট গভর্নমেন্ট। আপনারা এমনই ব্যবস্থা করবেন যে ওই এডিসি এলাকাতে যেখানে ইনভেস্টমেন্টের সুযোগ রয়েছে সেখানে নিয়ে যাবেন, দিস হ্যাজ টু বি ডান। এবং আমি খুমলুং এর কথাই বলছি, মানুষ যখন বাইরে যায় আমাদের জিজ্ঞেস করে হাউ হোয়াট ইজ দি ডিস্টেন্স বিটুইন দি স্টেট ক্যাপিটাল এন্ড অটোনোমাস ডিস্ট্রিক্ট ক্যাপিটাল, আমি বলি 20-22 kilometers, নাথিং। বম্বে শহরে আমি দেখেছি যে দেড় ঘন্টা শুধু বম্বেই বম্বে আর শেষ হচ্ছে না, মানে কিলোমিটার আফটার কিলোমিটার। এবং আগরতলা শহরটাও আমাকে যারা আপনারা প্রথমবার এমএলএ হিসেবে আসতে দেখেছেন, আমি খোয়াই থেকে আসতাম সেই সময় এই রুটটা ছিল না, এই মোহনপুর দিয়ে যাওয়ার রুটটা ছিল না, তেলিয়ামুড়া দিয়ে আসতাম। দেয়ার ওয়ের সো মেনি প্লেসেস যেখানে গাড়ি থামিয়ে আমরা এনলাইটেনিং হতে পারতাম, অর্থাৎ যদি কেউ পেচ্ছাপ করতে চাই করতে পারত। টুডে ইউ সি রাস্তার কিনারে এমন কোন জায়গা নেই যেখানে আপনি সেটা করতে পারবেন। হোয়াট ডাজ ইট মিন, মিনস ডেভেলপমেন্ট ইজ হ্যাপনিং অ্যান্ড ইট ইজ প্রোগ্রেসিভ। এটা যেই সরকারে থাকুক ডেভেলপমেন্ট হ্যাজ টু হ্যাপেন, অ্যান্ড উই অ্যাজ দি কনস্ট্রাকটিভ অপোজিশন, সরকার যদি চায় ভালো কাজ করতে অলওয়েজ উই উইল বি উইথ দি গভর্নমেন্ট, বাট যেখানে সরকার মানুষের বিরুদ্ধে যাবে সেখানে তো আমাদের বলতেই হবে। খুমলুং সম্পর্কে আমি বলছিলাম, আগরতলা এবং খুমলুঙ্গের ডিস্টেন্সটা অনলি 22 kilometers। আপনি এখানে ঘরে ঘরে TNGCL এর পাইপ দিয়ে বাড়িতে গ্যাস রান্নার গ্যাস সাপ্লাই দেওয়া হচ্ছে, তো গভর্নমেন্ট যদি চায় খুমলুঙ্গে কেন হবে না, খুমলুঙ্গে কেন হবে না? ওয়ান্স উই ডু দিস আপনারাই বলুন, আপনারাই ফিটা কাটুন, আমরা পেছনে থেকে হাততালি দেব, সাবাসির হাততালি দেব আমরা। দিস আর দি পয়েন্টস আমি আপনাদের বলতে চাই। এখানে আই থট দ্যাট আই নট ব্রিং সো মাচ অফ ইনফরমেশন, তবে ডিফারেন্সটা দেখানোর জন্য কিছু তথ্য আপনাদের দিচ্ছি। ইন দি ইয়ার ফাইন্যান্সিয়াল ইয়ার 2016-17 কাউন্সিলের যে বাজেটটা হয় অধিবেশনে ওনারা 553 crores অ্যাপ্রুভড বাজেট স্টেট গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। এন আফটার পরীক্ষা নিরীক্ষার পর, এখানে তো অনেক ইকোনমিস্টরা আছেন, প্ল্যানিং স্পেশালিস্টরা আছেন, তার মধ্যে রাজনৈতিকভাবে এটাকে চর্চা হয়। আফটার দ্যাট দি স্টেট গভর্নমেন্ট অ্যাপ্রুভড বা অ্যালোকেট করেছে 348.47 crores। তাহলে এডিসির পাঠানো বাজেট থেকে স্টেটের অ্যালোকেশনটা কত ঘাটতি? সামওয়ের লেস ফ্রম দি স্টেট অ্যাপ্রুভ বাজেট, এখানে আমি যদি দেখি অলমোস্ট 235 crores লেস। কিন্তু একটা চমৎকার জিনিস এখানে দেখেছি, স্টেট যা বলেছে 348 crores দেবে, দেওয়ার সময় কিন্তু 584 কোটি টাকা দিয়েছে, অর্থাৎ স্টেট যা প্রমিসটা করেছে তার চাইতে বেশি টাকা স্টেট গভর্নমেন্ট হ্যাজ গিভেন। আসুন এবার 2017-18 স্টেট বলেছে সেই বছর 362 কোটি টাকা দেব, দেওয়ার সময় অ্যাকচুয়াল ফান্ড রিসিভ বাই TTADC 478 কোটি টাকা দিয়েছে, অর্থাৎ স্টেট যা বলেছে তার চাইতে বেশি টাকা দিয়েছে। এই এখন যে ফিগারটাতে আসব, এখানে হয়তোবা আই এম নট সিং ইউ ডোন্ট ফিল আনকমফোর্টেবল, এখানে স্কোপ আছে, এটা রেক্টিফাই করা যায়, হয়তোবা আপনাদের নজরে মানে আসেনি এই ব্যাপারটা, আমি নজরে আনছি। সি সামটাইমস ইট ডাজ নট কাম। এখানে অর্থমন্ত্রী আছেন, এখানে মুখ্যমন্ত্রী আছেন, টিপ্রাসা হামক্রাই মন্ত্রী বড়দঙ্গ, সো দিস ইজ দ্য রাইট ফোরাম।
2018-19 সালে স্টেট বলেছে আমরা 461 কোটি টাকা দেব, কিন্তু দেওয়ার সময় কত দিয়েছে? 459 কোটি টাকা। অর্থাৎ প্রায় 2.5 কোটি টাকার ঘাটতি, 2.5 কোটি টাকা স্টেট বলার পরেও 2.5 কোটি টাকা কম দিয়েছে। এইবার আসুন তারপরে, মানে আমরা এখন বিজেপি আইপিএফটির সরকারের আমলে এডিসিটাকে দেখতে শুরু করব। 1920-20 স্টেট এডিসি পাঠিয়েছে 1920-20 977 crores, কিন্তু স্টেট বলেছে না ভাই হবে না, এত টাকা দেওয়া যাবে না। কত বলেছে? 469 কোটি টাকা রাজ্য সরকার বলেছে, এবং দেওয়ার সময় 496 কোটি টাকা, অর্থাৎ 27 কোটি টাকা বেশি দিয়েছে। সো ইট ইজ গুড। এইবার এইবারের চিত্রটা এইবার দেখি আমার, 2021-21টা গেল, 2020-21 আসছে। 2020-21 কি হয়েছে? স্টেট বলেছে 577 কোটি টাকা দেবো, দেওয়ার সময় দিয়েছে 469 কোটি টাকা। তাহলে 107 কোটি টাকা গ্যাপ রয়ে গেছে, সেখানে দেওয়া হয়নি। নাও কাম টু 2021-22, একই ব্যাপার। রাজ্য বলেছে 584 কোটি, আবার দেওয়ার সময় দিয়েছে 500 কোটি, 83 কোটি টাকার গ্যাপ। এইভাবে 2022-23 126 কোটি টাকা এখান থেকে দেওয়া হয়নি। 2023-24 এখন পর্যন্ত স্টিল অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এই ফাইন্যান্সিয়াল ইয়ার কিন্তু শেষ হয়ে যাবে। হোয়াট আই আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ফাইন্যান্সিয়াল ইয়ার ইজ 31st March ইজ দ্য লাস্ট ডে অফ দি কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার। 175 crores এখনো এডিসিকে পেতে হয়। সো মাই পয়েন্ট ইজ, এইখানে এই যে বাজেটগুলো পাঠানো হচ্ছে এতই কম। ডু ইউ নো, অনারেবল মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি, 35% মানুষের জন্য এডিসির হাতে ইউ হ্যাভ গিভেন অনলি 2% অফ দি স্টেট বাজেট। এখানেই তো আমাদের কথা। এবং এডিসির যে প্রশাসন, সেখানে রাজ্য সরকারের কাছে কিন্তু বারবার তারা রাজনৈতিক ভাবে না, অ্যাডমিনিস্ট্রেটিভলি আ গভর্নমেন্ট ডিসিশন, কাউন্সিল ডিসিশন দিয়ে তারা আপনাদের কাছে বারবার বলেছে যে 68% জিওগ্রাফিক্যাল এরিয়া আর 35% পপুলেশন, তার জন্য কিন্তু স্টেটের মাত্র 2% অফ দি বাজেট সেখানে দেওয়া হচ্ছে। হাউ ডেভেলপমেন্ট ইজ পসিবল? আরও একটা বিষয় হলো, দুর্গম ত্রিপুরা মানেই তো এডিসি। ক্যান এনি ওয়ান ডিনাই দ্যাট ফ্যাক্ট? নো ওয়ান। ইভেন আমাদের পরিষদীয় বিষয়ক মন্ত্রী, উনিও কিন্তু দুর্গম মোহনপুরের। আপনার মোহনপুর আমি দেখেছি 10 বছর আগে, নাথিং ওয়াজ দেয়ার। সেই দিক দিয়ে সিদাই থানার পর হোয়াট ওয়াজ দেয়ার? আজকে হয়েছে আমি এটা বলবো, বাট হোয়াট ওয়াজ দেয়ার 10-12 ইয়ার্স ব্যাক? তারানগরে কি ছিল আমি দেখেছি, আমার নিজের চোখে দেখেছি। দুর্গম মানে মোস্ট অফ দি এরিয়া এডিসি এরিয়া। এই যে টাকাগুলো আপনারা দিচ্ছেন, সি দিস ইজ নট ফর ডিবেট, এগুলো বড় মন, বর্মন না, আমি বর্মন বলছি না, বড় মন মানে ব্রড মাইন্ডেড। ব্রড মাইন্ডেড যদি হয় মানুষের, তখনই কিন্তু উন্নয়ন সম্ভব হবে। এই যে টাকাটা 584 crores বা 672 crores দেওয়া হচ্ছে, মাই ডিয়ার অনারেবল চিফ মিনিস্টার স্যার, আই হ্যাভ হাই রেসপেক্ট ফর ইউ। আমি আপনাকে বলছি এই টাকার 80% টাকা চলে যাচ্ছে পেনশন এন্ড স্যালারিজ দেওয়ার জন্য। এবং টিটিএডিসির বয়স যেহেতু রাইট নাও ইট ইজ 39 ইয়ার্স, সেখানে পেনশনে যাচ্ছে মানুষ, সুপার অ্যানুয়েশনে যাওয়ার পর তাদেরকে পেনশন বেনিফিট দিতে হবে। হোয়ার ইজ দি মানি? কোথা থেকে আসবে? এডিসি ইজ ইয়র ব্রাদার, এডিসি ইজ ইয়র সান। আমি যদি আগামী দিন
আমি জানি না এটা হবে কি না, নাও হতে পারে, অনেকে পত্রিকাওয়ালারে লিখে দেবে উনি মুখ্যমন্ত্রী হতে চান। আমি জাস্ট বলছি, আগামী দিন যদি আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হই, এডিসি উইল বি মাই চাইল্ড। ইন দি সেম ম্যানার আপনি মুখ্যমন্ত্রী, এডিসি ইজ ইয়ার চাইল্ড।